ঠিক আছে, আজ আমি কথা বলবো প্রচেত গুপ্তের লেখা, আমার পড়া যে বইগুলি তার মধ্যে প্রিয় যে পাঁচটি বই সেটি সম্বন্ধে। তো পরপর বইগুলির নাম বলে যাবো, তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ওনার যে প্রথম গল্পের বইটার নাম বলবো সেটা মূলত ছোট গল্পের দিয়ে শুরু করতে পারেন, 50টি গল্প বইটির নাম, আর লিখেছেন অবভিয়াসলি প্রচেত গুপ্ত। তো ওনার এই গল্পগুলি খুবই সুন্দর, পড়তে পারেন পরপর 50টি গল্প, প্রথম থেকেই পড়ে গেলে আপনি ওনার লেখনের একটা বিশেষত্ব খুঁজে পাবেন। এবারে চলে আসি দ্বিতীয় বইতে। দ্বিতীয় বই থেকে আমি বলা শুরু করবো ওনার উপন্যাসগুলি, বড় উপন্যাসগুলি আমি এ করেছি। তো দ্বিতীয় নম্বরে রেখেছি মুক্ত আবরণ। মুক্ত আবরণের বইটি মূলত হচ্ছে মার্ডার মিস্ট্রি নিয়ে। মার্ডার মিস্ট্রির সাথে যদি পারিপার্শ্বিক জীবন যদি অনুভব করতে চান, মানে একটা একটা চরিত্রকে বেস্ট করে, তো এই গল্পটি পড়তে পারে। তো গল্পের সামান্য হিন্ট দিয়ে দিই, গল্পের যে প্রধান চরিত্র প্রতিমা চৌধুরী, উনি অনেক দিন আগে রহস্যজনকভাবে মারা যান। তো ওনার কেসটি চলার পর কিছুদিন পর বন্ধ হয়ে যায়, তো সেই কেসটি আবার রিওপেন হয়। তো তা ওনার মারা যাওয়ার পর ওনার যে স্বামী দ্বিতীয় বিয়ে করেন, ওনার পুত্র মানে ছেলে হচ্ছে চাকরি করে, এবং প্লাস তার সাথে তার জীবনে যে প্রেম কাহিনী সব মিলিয়ে, মানে বড় বয়সের একজন মেয়ের সাথে প্রেম কাহিনী সব মিলিয়ে একটা গল্পটা খুবই দারুণ, মানে শুধু রহস্য দিক থেকে না বিভিন্ন দিক থেকে। তো বইটা পড়তে পারেন আপনারা। এবারে চলে আসি তিন নম্বরে। অনেক হলো, অনেক একটু মানে কী বলো, একটা ছোটো গল্পের বই হলো, একটা বড় উপন্যাস হলো, যেটা একটু কী বলবো গম্ভীর টাইপের মার্ডার মিস্ট্রি, তো একটু খোলামেলা টাইপের বইয়ের নাম বলি। তো তিন নম্বরে রেখেছি কাঞ্চনগড়ের কোকিল সেন। তো বইটা এত সুন্দর, আপনি পড়তে পড়তে সত্যি মানে আমি পড়ে খুব মজা পেয়েছি বইটি। তো আপনি এই বইটি, অন্যগুলো যদি আপনার ডাউট থাকে যে পড়বো কি পড়বো না, তো আপনি ছোটো গল্পের বইটা আর এই বইটা পড়তে পারেন, মানে আপনার মন ভালো হবে। এখানে মূলত কাঞ্চনগড়ের কোকিল সেন অর্থাৎ সুশীল কুমার পাত্র, যিনি হচ্ছে চন্দননগর বয়েজ স্কুলের অঙ্কের টিচার, তো ওনাকেই ঘিরে বিভিন্ন ধরনের অঙ্ক নিয়েই, মানে আপনি না পড়লে আপনাকে বোঝাতে পারবো না, তবে আপনি পড়ুন, এটা পড়বেন, এটা আমার খুবই ভালো লেগেছে পড়ে। তো এবার আসা যাক চার নম্বর বইতে। চার নম্বরে যেটা রেখেছি সেটা আমাদের সকলেরই প্রায় পড়া, কারণ মাঝখানে এই বইটাকে নিয়ে একটা সরগোল উঠেছিল যে আশ্চর্য পুকুর বইটার নাম। মানে এই বইটা সবাই পড়েছে কিনা জানি না, তবে আমার মনে হয় বেশিরভাগ জনেরই যদি প্রচেত গুপ্তকে চেনা হয়ে থাকে তো এই বইটা দিয়েই হয়ে থাকতে পারে। এই গল্পটিতে লেখক তার, তিনি যখন ক্লাস সেভেনে পড়তেন তখন তার বন্ধুদের সাথে যেসব মজা মস্তি করেছেন সেগুলোরই কিছু গল্প তুলে ধরেছেন। এই বইটা পড়তে খুবই ভালো লেগেছে। শেষে একটা ভূতেরও গল্প রয়েছে, তো সব মিলিয়ে একটা জমাটি একটি বই, তো এই বইটিও পড়তে পারে, এটা আমার চার নম্বরে রয়েছে। এবার চলে আসি পাঁচ নম্বরে। পাঁচ নম্বরে রেখেছি লেখকের লেখা আমার জাজ। আপনি যদি হিমু সমগ্র আগে না পড়ে থাকেন, মানে হুমায়ুন আহমেদের লেখা হিমু সমগ্র যদি না পড়ে থাকেন, তাহলে আপনার এই চরিত্রটি খুবই ভালো লাগবে। লেখকের এই ক্যারেক্টারটি বেরোনোর পর অনেক রকম চর্চা এসেছিল, নিন্দিত হয়েছিল মাঝখানে, কারণ অনেকেই বলছিলেন যে এই গল্পটা মানে এই চরিত্রটা হিমুর সাথে অনেকটাই মিল রয়েছে। তো আমারও পড়তে গিয়ে যে মিল পাইনি তেমন নয়, আমি পেয়েছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে যদি দেখা যায় গল্পটি খুবই সুন্দর। এই গল্পের অনেকগুলি সিরিজ রয়েছে, মানে অনেকগুলি বই রয়েছে এই সিরিজে সাগর চরিত্রটিকে নিয়ে, তো আপনারা বইটি পড়তে পারেন এটাও। তবে হ্যাঁ, তবে যে আমি যে কটা বই পড়েছি তার মধ্যে আমার যে বইগুলো প্রিয় লেগেছে সেগুলি আমি নাম অন্তর্ভুক্ত, মানে কী বলো লিস্ট বানিয়েছি সেগুলি দিয়ে, কিন্তু অনেকগুলি বই আমি পড়তে পারিনি, সেটা লকডাউনের কারণে। এই লকডাউন আমাকে মানে বেঁধে রেখে দিয়েছে। তো সেই বইগুলির নাম হচ্ছে রাতে পড়বেন না, শূন্য খাম, রূপর খাঁচা, এই বইগুলি পড়তে পারিনি লকডাউনের জন্যই পারিনি। তো আমি পরবর্তীকালে এই বইগুলি যদি পড়ি আমি এগুলিরও আলাদা করে রিভিউ আনবো। তো আমি আজ যে পাঁচটি বইয়ের নাম বললাম সেগুলির মধ্যে কোনটি সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে চান সেই বইটি কমেন্ট বক্সে আপনি জানান, এছাড়া পরবর্তীকালে কোন বইটি রিভিউ আপনি আমার থেকে মানে পেতে চান সেটাও কমেন্ট বক্সে জানান। এই যে আমি টপ বুকস, মানে যে কোনো লেখকের যে প্রিয় প্রিয় মানে ভালো ভালো বইগুলি সিরিজ শুরু করেছি, তো এই সিরিজটা আপনাদের কেমন লেগেছে বা লাগছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আনবো। তো ভালো।